ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের শক্তিশালী যুদ্ধবিমান তৈরি শুরু। যুক্তরাষ্ট্রের বিদেশি আচরণের জবাব দেওয়া হবে ইরান। সিরিয়ার ভেতরে ঢুকে হামলা চালালো ইসরায়েল। এবার ভারতীয় যুবতীকে তুলে নিয়ে গেল নেপাল পুলিশ। অবাধে ড্রোন বিক্রি শুরু করছে যুক্তরাষ্ট্র। এবার উত্তরাখণ্ডে জমি দখল নেপালের, চলছে অবকাঠামো নির্মাণ। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। ইরানের শক্তিশালী যুদ্ধবিমান তৈরির শুরু। ইরানের বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভায়েদি জানিয়েছেন, ইরানের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এরই মধ্যে শক্তিশালী যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে। তিনি আরো জানান, এর আগে কাউসার যুদ্ধবিমান তৈরির সফলতাকে পুঁজি করে এবার শক্তিশালী যুদ্ধবিমান তৈরির পথে হাঁটা হচ্ছে। দেশের বিভিন্ন ধরনের যুদ্ধবিমানের ক্ষমতা বৃদ্ধিতে দুর্দান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে 2018 সালের নভেম্বরে কাউসার যুদ্ধবিমান তৈরি শুরু করে ইরান। কাউসার যুদ্ধবিমানটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করে দেশটি। যুদ্ধবিমানটি তৈরির প্রথম প্রেজেন্টেশনে সেদেশের প্রেসিডেন্ট হাসান রুহানি উপস্থিত ছিলেন। যুদ্ধবিমানটির দুটি ভার্সন রয়েছে, তার একটিতে ককপিট একটি এবং অন্যটিতে দুটি। যেসব বিমানে দুটি ককপিট রয়েছে সেগুলোতে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়। সূত্র ডয়েসে ভেলে। যুক্তরাষ্ট্রের বিদেশি আচরণের জবাব দেওয়া হবে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাবি বলেছেন, উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি বিদেশি আচরণের কঠোর জবাব দেওয়া হবে। সিরিয়ার আকাশে বৈরুতগামী ইরানের একটি যাত্রীবাহী উড়োজাহাজকে দুটি মার্কিন যুদ্ধবিমানে তাড়া করার ঘটনায় মুসাবি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় ইরানি বিমানের কয়েক যাত্রী আহত হন। মুসাবি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের আচরণ আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী। মধ্য আকাশে যাত্রীবাহী বিমানকে চ্যালেঞ্জ করার এ ঘটনার বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ জানাবে উল্লেখ করে মুসাবি বলেন, বলৎপিত্তা প্রদর্শন করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দেবে না ইরান। যুক্তরাষ্ট্র যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সিরিয়ার ভেতরে ঢুকে হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলি অ্যাটাক হেলিকপ্টার সিরিয়ার অভ্যন্তরে ঢুকে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোলান মালভূমিতে গুলি চালানোর জবাবে সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থানে এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্থানা অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের কয়েকটি হেলিকপ্টার থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুনেট্রা প্রদেশের সীমান্ত এলাকায় তিনটি অবস্থানে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন। সানা বলছে, শুক্রবার রাত 11টার দিকে ইসরায়েল ওই আগ্রাসন চালায়। এতে দুই ব্যক্তি সামান্য আহত হন এবং ওই এলাকায় আগুন ধরে যায়। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের হেলিকপ্টারগুলো সিরিয়ার ভেতরে কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার ও গোয়েন্দা তথ্য সংগ্রহের যন্ত্রপাতিতে আঘাত হানে। ইসরায়েল আরও দাবি করেছে, দিনের প্রথম ভাগে অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়া থেকে হামলা চালানো হয়েছে এবং তার জবাবে হেলিকপ্টার থেকে এই হামলা চালানো হয়। ইসরায়েল প্রায় সিরিয়ার ভেতরে বিভিন্ন সামরিক ও বেসামরিক অবস্থান হামলা চালিয়ে থাকে। তারা দাবি করে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়াইরত হিজবুল্লার অবস্থানে এসব হামলা চালানো হয়। সূত্র রয়টার্স। এবার ভারতীয় যুবতীকে তুলে নিয়ে গেল নেপাল পুলিশ। থামছেই না নেপাল, ভারতের দখলকৃত কয়েকটি অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্তি। নেপালের জনগণ কর্তৃক ভারতের সীমান্ত পিলার গুড়িয়ে দেওয়া। একাধিকবার সীমান্তে গুলি চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে নেপাল। এবার নেপালের পুলিশ সন্তান সহ এক ভারতীয় যুবতীকে আটক করায় বিহার সীমান্তে প্রবল উত্তেজনা ছড়িয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে বর্ষার সময় নেপালের পুলিশ গুলিও চালায় বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলার গোধাসন থানার অন্তর্গত খারশাল ওয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খারশাল ওয়া এলাকার বাসিন্দা ওই যুবতী সন্তানকে সঙ্গে নিয়ে ভারত নেপাল সীমান্তের কাছাকাছি জায়গায় ঘাস কাটছিলেন। আচমকা সেখানে হাজির হয় নেপাল পুলিশের কিছু সদস্য, ওই যুবতীকে ঘাস কাটতে বারণ করে। যুবতী তাদের কথার প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই রয়েছেন।
এই কথা শুনেই ওই পুলিশকর্মীরা তাকে বেধড়ক মারধর করে। তারপর সন্তান সহ তাকে নেপালের সীমান্তের মধ্যে থাকা পুলিশ পোস্ট তুলে নিয়ে যায়। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহারের খারসালওয়ালা এলাকার মানুষ সীমান্তের কাছে গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। শুরু হয় তুমুল গণ্ডগোল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নেপালের পুলিশকর্মীরা গুলিও চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পূর্ব চম্পারণের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সন্তান সহ যুবতীকে উদ্ধার করে। এ প্রসঙ্গে পূর্ব চম্পারণের পুলিশ সুপার নবীন চন্দ্র ঝা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবতী ও তার সন্তানকে উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় প্রচণ্ড উত্তেজনা রয়েছে। কেন ওই মহিলাকে নেপাল পুলিশ আটক করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র সংবাদ প্রতিদিন। অবাধে ড্রোন বিক্রি শুরু করছে যুক্তরাষ্ট্র। স্বয়ংক্রিয় আকর্ষণ বা সশস্ত্র ড্রোন রপ্তানির ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার 25 জুলাই হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়, 1927 সালে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা MTCR থেকে আংশিক সরে যাওয়ায় অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র চায় তার বন্ধু দেশগুলো যেন তাদের উন্নত প্রযুক্তির লাভের ফল ভোগ করে। নাম না নিয়ে চীনকে ইঙ্গিত করে হোয়াইট হাউস বলেছে, বিশ্ববাজারে থাবা বসাতে প্রায় 3 দশকের পুরনো MTCR এর বাইরে থাকা দেশগুলোকে অনৈতিকভাবে সুযোগ করে দিচ্ছে, যা ক্ষতি করছে যুক্তরাষ্ট্রের শিল্পের। আমাদের বন্ধু দেশগুলোকে সাহায্যের সুযোগেও বাধা হয়ে দাঁড়াচ্ছে MTCR, সে কারণেই এই পদক্ষেপ। পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্রের মতো স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞায় রাজি হয়ে MTCR এ স্বাক্ষর করেছিল মোট 35টি দেশ। তবে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা মানুষদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কেননা তাদের মতে এর ফলে সারা বিশ্বে অস্ত্রের দৌড় শুরু হয়ে যেতে পারে। যেমন সিনেটর বব মেন্ডেজের কটাক্ষ, মারণাস্ত্র রপ্তানির অনুমোদন দিয়ে আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রণ বিধিকে আরো দুর্বল করে ফেললেন ট্রাম্প। এবার উত্তরাখণ্ডে জমি দখল নেপালের, চলছে অবকাঠামো নির্মাণ। সম্প্রতি ভারত সীমান্তের বেশ কয়েকটি অংশ নিজেদের বলে দাবি করেছে প্রতিবেশী নেপাল, যার ধারাবাহিকতায় এবার উত্তরাখণ্ডের টনকপুরের নো ম্যানস ল্যান্ড হিসেবে পরিচিত অঞ্চলটিকে নিজেদের দাবি জানিয়ে রীতিমতো অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে দিয়েছে নেপালি জনগণ। যদিও খবর পেয়ে ভারতীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের তুমুল বাধার মুখে পিছু হটতে বাধ্য হন তারা। টনকপুরের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, বিতর্কিত এই অঞ্চলটি আসলে কাদের এবং এর সঠিক সীমানা নির্ধারণের জন্য ভারত ও নেপালি প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তারা কাজ শুরুর আগেই করোনা ভাইরাস মহামারীর কারণে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। এর মধ্যেই গত বুধবার 22 জুলাই তারের বেড়া দিতে ওই নো ম্যানস ল্যান্ডে প্রায় 20টির মতো কাঠামো পুঁতে দিয়েছেন নেপালিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভারতীয় প্রশাসনের কর্মকর্তারা, কিন্তু তাদের দেখে নেপালের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন এবং ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেন। পরে উত্তেজনা প্রশমনে পরে উভয় দেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বৈঠকে বসেন। ভারতের সশস্ত্র সীমা বলের SSB কমান্ড্যান্ট RK ত্রিপাঠী জানিয়েছেন, নেপালিদের বসানো কাঠামোগুলো কংক্রিট এবং কাঠের তৈরি। নেপালের সশস্ত্র বাহিনী আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো তুলে নেয়ার আশ্বাস দিয়েছে। যদিও বৈঠকে উপস্থিত এক SSB কর্মকর্তার দাবি, নেপাল মুখে কাঠামো সরিয়ে নেওয়ার কথা বললেও বাস্তবে তারা কোনো কাজই করেনি। গত শুক্রবারও 24 জুলাই নেপালের লোকজনদের পিলারে তার বসাতে দেখা গেছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানান, নেপালি পুলিশ ও প্রশাসনের সমর্থনেই স্থানীয়রা কাঠামো তোলার সম্ভাবনা রয়েছে। নেপালের সশস্ত্র বাহিনী যখন আমাদের আশ্বাস দিচ্ছিল যে কয়েকদিনের কাঠামো তুলে ফেলা হবে, তবে ওরা স্থানীয়রা তখনও কাঠামো বসাতে ব্যস্ত ছিল। চম্পাবাতের পুলিশ সুপার লোকেশ্বর সিং জানিয়েছেন, বিষয়টি সমাধানে শুক্রবারের পর আর কোনো আলোচনা হয়নি। ভারতের পক্ষে বিষয়টি আপাতত SSB-র হাতে রয়েছে, কিন্তু আশ্বাসমতো কাঠামো সরানো না হলে প্রতিবেশী দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কথা বলবেন। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।